বিয়লি খবৰৰ সৈতে ষ্টুডিঅত মই পাপৰি কাক লৈ এছচিৰ শুনানি উচ্চতম ন্যায়ালয়ে জাৰি নকৰিলে স্থগিতাদেশ কেন্দ্ৰক তিনি সপ্তাহৰ ভিতৰত শপতনামা দাখিলৰ নিৰ্দেশ একেলগে 237খন আবেদনৰ শুনানি সুপ্ৰিম কোৰ্টৰ আছু এজেৱাই চিপিও কৰিছিল আবেদন স্থগিতাদেশৰ আবেদন কৰিছিল এপিচিচিও পুনৰ এবাৰ কৈছো যে কাক লৈ সুপ্ৰিম কোৰ্টে অৰ্থাৎ উচ্চতম ন্যায়ালয়ে জাৰি নকৰিলে স্থগিতাদেশ শুনানি আজি দিয়া হল আৰু কাক লৈ কোনো ধৰণৰ স্থগিতাদেশ জাৰি কৰা নহল তিনি সপ্তাহৰ ভিতৰত শপতনামা দাখিলৰ নিৰ্দেশ দিছে কেন্দ্ৰক কেন্দ্ৰক তিনি সপ্তাহৰ ভিতৰত শপতনামা দাখিলৰ নিৰ্দেশ একেলগে 237খন আবেদনৰ শুনানি সুপ্ৰিম কোৰ্টৰ আছু এজে ৱাই চি পিয়ে আবেদন কৰিছিল স্থগিতাদেশৰ আবেদন কৰিছিল এপিচিচিয়ে কিন্তু পুনৰ কৈছো যে কেন্দ্ৰক তিনি সপ্তাহৰ বাবে শুনানি দাখিল কৰিবলৈ কোৱা হৈছে একেলগে 237খন শপতনামা দাখিল কৰিবলৈ কোৱা হৈছে স্থগিতাদেশৰ যিহেতু আবেদন কৰা হৈছিলে আৰু আজি কাক লৈ উচ্চতম ন্যায়ালয়ে শুনানি দিছে শুনানি গ্ৰহণ কৰিছে আৰু পুনৰ কৈছো যে উচ্চতম ন্যায়ালয়ে জাৰি নকৰিলে স্থগিতাদেশ আমি পোনপটীয়াকৈ সংযুক্ত হৈছো পাৰ্থজ্যোতি বৰাৰ সৈতে পাৰ্থই আমাক এই সন্দৰ্ভত জনাব পাৰ্থ আজিৰ দিনটো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ এটা ডাঙৰ খবৰ স্থগিতাদেশ জাৰি নকৰিলে উচ্চতম ন্যায়ালয়ে পাপৰি চি এৰ চি এ কাৰ্যকৰীকৰণত স্থগিতাদেশ উচ্চতম ন্যায়ালয়ে জাৰি নকৰিলে অৰ্থাৎ নাগৰিকত্ব সংশোধনী আইন বাহাল থাকিব অসম তথা সমগ্ৰ ভাৰতবৰ্ষত বিধি ঘোষণা কৰা ইতিমধ্যে হ'লেই বিধিৰ যোগেদি নাগৰিকত্বৰ কাৰণে আবেদন কৰাৰ যি প্ৰক্ৰিয়া সেই প্ৰক্ৰিয়া ইতিমধ্যে ঘোষণা হৈছে আৰু প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈছে সেই প্ৰক্ৰিয়া চলি থাকিব সমান্তৰালকৈ উচ্চতম ন্যায়ালয়ৰ শুনানি চলি থাকিব আজি এ জে ৱাই চি পি বা আছুৱে বিচাৰিছিলে আইনখনত স্থগিতাদেশ জাৰি কৰাটো তেওঁলোকে বিচাৰিছিলে সেই দিশত তেওঁলোকে এক নিৰ্দেশ বিচাৰিছিলে কিন্তু সেই দিশত উচ্চতম ন্যায়ালয়ে নিৰ্দেশ নিদিলে দেশৰ মুখ্য ন্যায়াধীশ ডি ৱাই চন্দ্ৰচূড়ৰ নেতৃত্বত এখন তিনিজনীয়া বিচাৰপীঠ গঠন হৈছিলে বিচাৰপীঠখনে শুনানি গ্ৰহণ কৰিলে কিন্তু স্থগিতাদেশৰ দিশত কোনো ধৰণৰ নিৰ্দেশ নিদিলে কিন্তু তেওঁলোকে নটিচ ইছ্যু কৰিলে জাননী প্ৰেৰণ কৰিলে কেন্দ্ৰীয় চৰকাৰক ইউনিয়ন অফ ইণ্ডিয়াক আৰু কেন্দ্ৰীয় চৰকাৰক নিৰ্দেশ দিলে তিনি সপ্তাহৰ ভিতৰত কেন্দ্ৰীয় চৰকাৰে শপতনামাৰ যোগেদি উচ্চতম ন্যায়ালয়ৰ মজিয়াত নিজৰ স্থিতি অৱগত কৰক পৰৱৰ্তী শুনানি এপ্ৰিলৰ ন তাৰিখে কি কেনেধৰণৰ নিৰ্দেশ আহে লক্ষণীয় হ'ব ধন্যবাদ জনাইছো পাৰ্থ পুনৰ কৈছো এপ্ৰিলৰ 16 তাৰিখে পৰৱৰ্তী নিৰ্দেশ থাকিব গতিকে সেয়া কি হ'ব পাৰে তালৈ সকলোৰে লক্ষ্য থাকিব দৃষ্টি নিবদ্ধ থাকিব কিন্তু এই মুহূৰ্তৰ খবৰ হৈছে কাক লৈ যি এছ চিয়ে শুনানি দিলে সেই শুনানিত স্থগিতাদেশ কিন্তু জাৰি কৰা নহ'ল আৰু এতিয়া শপতনামা দাখিলৰ কাৰণে কেন্দ্ৰক তিনি সপ্তাহৰ শপতনামা দাখিলৰ নিৰ্দেশ দিয়া হৈছে মৰাণৰ টেঙা দলঙত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা ছুইফ্ট বাহনে মহতিয়াই নিলে স্কুটি আৰোহী গুৰুতৰভাৱে আহত স্কুটি আৰোহী ইনামুল হুছেইন সংকটজনক অৱস্থাত মৰাণ মেডিকেল চেণ্টাৰলৈ প্ৰেৰণ কৰা হৈছে ইনামুল হুছেইনক খটখটিৰ পৰা মৰাণ অভিমুখী আছিল স্কুটিখন চি চি টিভিত বন্দী দুৰ্ঘটনাৰ শিহৰণকাৰী দৃশ্য পুনৰ এবাৰ এইখিনিতে উল্লেখ কৰিছো মৰাণৰ টেঙা দলঙত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা ছুইফ্ট বাহনে মহতিয়াই নিলে স্কুটি আৰোহীক গুৰুতৰভাৱে আহত স্কুটি আৰোহী ইনামুল হুছেইন সংকটজনক অৱস্থাত মৰাণ মেডিকেল চেণ্টাৰলৈ প্ৰেৰণ কৰা হৈছে ইনামুল হুছেইনক খটখটিৰ পৰা মৰাণ অভিমুখী আছিল স্কুটিখন চি চি টিভিত বন্দী হৈছে দুৰ্ঘটনাৰ শিহৰণকাৰী দৃশ্য দুৰ্ঘটনাৰ দৃশ্য চি চি টিভিত বন্দী হৈছে আৰু এটা অতিকৈ ভয়ংকৰ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে আৰু আমি কৈছো মৰাণত এই ঘটনাটো সংঘটিত হৈছে চি চি টিভি ভিজুৱেলছ দেখুৱাইছোঁ কেনেধৰণে দুৰ্ঘটনাটো সংঘটিত হৈছিল চাওক যে এখন স্কুটি এফালৰ পৰা আগবাঢ়িছে আৰু হঠাতে এই ঘটনাটো সংঘটিত হৈছে তাৰপিছতে তাত যিসকল লোক আছে প্ৰত্যক্ষদৰ্শী আছে তেওঁলোকে দৌৰাদৌৰিকৈ গৈছে উদ্ধাৰ কৰিবলৈ গৈছে কিন্তু এই দুৰ্ঘটনাটো ভয়ংকৰ আছিলে এনেধৰণে স্কুটিখন আগবাঢ়ি আছিল আৰু সিফালৰ পৰা অহা হঠাৎ এনেধৰণে এখন বাহন আৰু এই বাহনখনত খুন্দা মাৰে আৰু বাহনখনত খুন্দা মৰাৰ পিছতে এই ভয়ংকৰ দুৰ্ঘটনাটোৰ কথা আমি কৈছোঁ ইতিমধ্যে এখন স্কুটি তাত স্কুটি আৰোহীগৰাকী যথেষ্ট গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হৈছে আৰু সমগ্ৰ দৃশ্য কেমেৰাত বন্দী হৈছে প্ৰথমতে আমি চি চি টিভি ভিজুৱেলছটো দেখুৱাই লৈছোঁ যে চি চি টিভি ভিজুৱেলছত আবদ্ধ হৈছে কেনেকৈ ঘটনাটো সংঘটিত হৈছিল মৰাণৰ টেঙা দলঙত এই ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা ছুইফ্ট বাহনখনে মহতিয়াই লৈ যায় স্কুটি আৰোহী গুৰুতৰভাৱে আহত হৈছে ইনামুল হুছেইন আৰু স্কুটিখন গৈ আছিল সিফালৰ পৰা ছুইফ্ট বাহনখন আহি আছিলে আৰু হঠাৎ কেনেধৰণে দুৰ্ঘটনাটো সংঘটিত হৈছে আমি যদি দেখোঁ যে স্কুটিখন ঠিকে গৈ আছিলে নিজৰ পথেৰে গৈ আছিলে আৰু তাৰপিছতে ছুইফ্ট বাহনখনত খুন্দা মাৰে পিছফালৰ পৰা খুন্দা মৰাৰ ফলত দেখিবলৈ পোৱা গৈছে স্কুটিখন সম্পূৰ্ণৰূপে তলত সোমাই যায় আৰু তাৰপিছতে ততাতৈয়াকৈ তাত থকা লোকসকল ঘটনাস্থলীত উপস্থিত হৈ যিহেতু ওচৰতে আছিলে যথেষ্ট সংখ্যক লোক তেওঁলোকে ওচৰ চাপি স্কুটি আৰোহীগৰাকীক ততাতৈয়াকৈ চিকিৎসালয়ত ভৰ্তি কৰায় কিন্তু তেওঁ যথেষ্ট গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হৈছে কিন্তু ৰাইজে কোৱা অনুসৰি যে ছুইফ্ট বাহনখনৰে সেইখিনি সময়ত ছুইফ্ট বাহনখনৰ ভুলৰ বাবে এই দুৰ্ঘটনাটো সংঘটিত হৈছে
এগারোশোর একদম এইফালের আছিল স্কুটিখন আহি থাকা অবস্থা গাড়িখন এইডোখরে ব্রেক মারিছে সাউন্ড হলি আমি দোকানের পর ওলাই অহার লগে দেখি যে একদম গাড়িখানে ব্রেক করে সিধা তখন মারি একদম ইয়াত চলাই লই গেছে একদম ভালেমান দখল লই গেছে সেই দখলের পর একদম এইখিন ইমান দূর লগে লই গেছে। আৰু মহানগৰীত বিধ্বংসী অগ্নিকাণ্ডৰ ঘটনা। গুৱাহাটীৰ ডাউন টাউনৰ সমীপৰ হৰি মন্দিৰ পথত এই অগ্নিকাণ্ড। পিয়াসী ৰেষ্টুৰেণ্টত সংঘটিত হৈছে অগ্নিকাণ্ডৰ ঘটনা। অগ্নিকাণ্ডৰ ফলত যা গৈছে ৰেষ্টুৰেণ্টখনৰ আচবাব, অগ্নিকাণ্ডত যা গৈছে কেইবা লাখ টকাৰ সা সম্পত্তি। ঘটনাস্থলীত অগ্নি নিৰ্বাপক বাহিনী উপস্থিত, নিয়ন্ত্ৰণ কৰে জুই। চিলিণ্ডাৰৰ পাইপ লিক হোৱাৰ ফলতে জুই সূত্ৰপাত ঘটে। এটা ভয়ংকৰ অগ্নিকাণ্ড আৰু যথাসময়ত যিহেতু অগ্নি নিৰ্বাপক বাহিনী উপস্থিতো হয়, গুৱাহাটী ডাউন টাউনৰ সমীপৰ হৰি মন্দিৰ পথত এই ঘটনাটো সংঘটিত হৈছে। পিয়াসী ৰেষ্টুৰেণ্টত সংঘটিত অগ্নিকাণ্ডৰ ঘটনা। অগ্নিকাণ্ডৰ ফলত যা যায় ৰেষ্টুৰেণ্টখনৰ আচবাবপত্ৰ, অগ্নিকাণ্ডত যা যায় কেইবা লাখ টকাৰ সা সম্পত্তি। ঘটনাস্থলীত অগ্নি নিৰ্বাপক বাহিনী উপস্থিত হৈ পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰে, জুই নিয়ন্ত্ৰণ কৰে। চিলিণ্ডাৰৰ পাইপ লিক হোৱাৰ ফলতে অগ্নিকাণ্ডৰ সূত্ৰপাত হয়। গোলাঘাটত গ্রেপ্তার মহাপ্রবঞ্চ। গড়মূর থানাত রুজু হওয়া গোচরের আধারত গোলাঘাট আরক্ষীর সহযোগত মাজুলী আরক্ষীয়ে গ্রেপ্তার করলে অভিজিৎ বরাক। গোলাঘাটের পাঁচালিত ঘর অভিজিৎ বরার। পূর্বেও প্রবঞ্চনার একাধিক লোকের বিরুদ্ধে ধন লুটার অভিযোগ আছে অভিজিৎ বরার বিরুদ্ধে। প্রবঞ্চনার গোচরত কেবাবারও জেলের ভাত খাইছে অভিজিৎ বরায়। প্রবঞ্চকটির নাম হয়েছে অভিজিৎ বরা। তৃতীয় প্রবঞ্চকটির নাম অভিজিৎ বরা। গোলাঘাটের পাঁচালিত ঘর হয়েছে এই অভিজিৎ বরার। মহাপ্রবঞ্চক অভিজিৎ বরা মাজুলী আরক্ষীয়ে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এই প্রবঞ্চকটি। গোলাঘাটত মহাপ্রবঞ্চকক গ্রেপ্তার করা হয়েছে। লখিমপুর সমষ্টির কোন হব কংগ্রেসের প্রার্থী? উদয় শঙ্কর হাজরিকা রে নে রানী নর। নির্বাচন কমিটির বৈঠক শেষ হওয়ার পাছতে স্পষ্ট হব লখিমপুরের কংগ্রেস প্রার্থীর নাম। অবশ্যই শেহতীয়াকৈ প্রার্থিত্ব দৌড়ত রানী নরহতকৈ আগবাড়ি আছে উদয় শঙ্কর হাজরিকা। বর্তমান দিল্লির চব্বিশ আকবর রোডর কংগ্রেস মুখ্য কার্যালয়ত চলি আছে নির্বাচন কমিটির বৈঠক। এই বৈঠকতে চূড়ান্ত হব লখিমপুরের দেশের আন কেবাটাও সমষ্টির প্রার্থীর নাম। লখিমপুর সমষ্টির কোন হব কংগ্রেসের প্রার্থী তাক লৈ চর্চা চলি থাকার মাজতে এতিয়া উদয় শঙ্কর হাজরিকার নামে পোহরলে আহিছে যে রানী নরহে ইমান দিনে বাহর পাতি থাকার পিছতো আসলে একটা সদুত্তর নাপালে। গতি এই ক্ষেত্রে এটা এটা কথা স্পষ্ট হয়েছে যে নির্বাচন কমিটির বৈঠক শেষ হওয়ার পাছতে কিন্তু লক্ষিমপুরের কংগ্রেসের প্রার্থীর নাম স্পষ্ট হব যদিও বা রানী নরহতকৈ কিন্তু উদয় শঙ্কর হাজরিকা আগবাড়ি আছে। বর্তমান দিল্লির চব্বিশ আকবর রোডর কংগ্রেস মুখ্য কার্যালয়ত এই নির্বাচন কমিটির বৈঠক চলি আছে আর এই বৈঠকতে চূড়ান্ত হব লক্ষিমপুরের দেশের আন কেবাটাও সমষ্টির প্রার্থীর নাম, অর্থাৎ আজিয়ে প্রার্থী ঘোষণা হব। বিজু কুমার ডেকা আছে জ্যেষ্ঠ সাংবাদিক, আমি বিজুর ওসরলে যাম। বিজু, আচরিত কথা যে লক্ষিমপুরত এতিয়ালেকে স্পষ্ট হওয়াই নাই রানী নর হব নে যিগৰাকী অসীম কুমার, আমি তেওঁৰ কথা কৈ আছো উদয় শঙ্কর হাজরিকা, গতিকে তেওঁৰ কথা কৈ আছো। গতিকে এতিয়া কি হব পাৰে? আশা করা হৈছিলে যদিহে দুয়োগৰাকী আচলতে শাসকীয় হোক বা বিরোধী হোক দুয়োগৰাকী শক্তিশালী প্রার্থী হোৱা হলে এটা তেনেকুৱা ধৰণৰ আশা কৰি থকা হৈছিলে, সেইবাবে রানী নরহর কথাটো স্পষ্ট রূপত আহিছিল, কিন্তু এতিয়া গোটেই যেন খেলখনে উল্টি গল। হয়, লখিমপুর সমষ্টির প্রার্থীগারীর নাম এতিয়াও ঘোষণা করবলে বাকি আছে আর বর্তমান কংগ্রেসের মুখ্য কার্যালয়ত এআইসিসির মুখ্য কার্যালয়ত সিএসি কমিটির বৈঠক চলি আছে আর খুব সম্ভবত আধা ঘন্টা পঞ্চল্লিশ মিনিটের পাছত বৈঠক সমাপ্ত হওয়ার সম্ভাবনা আছে। আর রানী নরহে যা এমাহ ধরে পেলে নতুন দিল্লিত বাহর পাতি আছে, তেওঁৰ স্বামী জ্যেষ্ঠ বিধায়ক প্রাক্তন মন্ত্রী ভরত নরহ লগতে আছে আর তেওঁলোকে এআইসিসির যিসকল বলিষ্ঠ নেতা আছে সকলো নেতাকে ইতিমধ্যে তেওঁলোকে সাক্ষাৎ করেছে দুয়োগৰাকীয়ে আর যিকোনো কারণত যাতে লখিমপুরের টিকটটো রানী নরহক দিয়া হয় তেওঁলোকে অনুরোধ জানাই আছে, কিন্তু এই বিষয় লৈ পেলাই আসলে আজিহে সিদ্ধান্ত হব যিখন বৈঠক কেন্দ্রীয়। এতিয়া যে অনুরোধ জনার কথা আহিছে বিজু, ইয়ার পূর্বে যিমানখিনি আমি শুনিবলে পাইছিলো যে উদয় শঙ্কর হাজরিকার কথাই যেহেতু তেওঁলোকে বিচাৰিছিল বা তেওঁলোকৰ যিখন তালিকা তেওঁলোকে লৈ গৈছিল দিল্লী, তেতিয়া কোৱা হৈছিল যে এওঁৰ নাম আছে, গতিকে রানী নরহর নাম নাছিল। আর হঠাতে যেতিয়া যিখন আপনার চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হল বা ঘোষণা করা হল, তেতিয়া রানী নরহর প্রসঙ্গটো আহিল, রানী নর তাতে বাহর পাতি আছে বলে কোৱা হৈছে। এটা গোটেই কথাখিনি কি প্রকৃততে এই যিটো সমষ্টিক লৈ ইফালে মনত অবলম্বন করে আছে ভূপেন বরাই গোটেই বিষয়টো লৈ, গতিকে কি চলি আছে প্রকৃততে কি চলি আছে? হয়, প্রতিটো সমষ্টির ভিত্তিতে যি সার্ভে করে আসলে প্রদেশ কংগ্রেসের তরফের পর দুই তিনগী প্রার্থীর তালিকা প্রতিটো সমষ্টিত দিয়া হয়েছিল। তাত সেই কমিটিত সেই তালিকাত আসলে উদয় শঙ্কর হাজরিকা যিগৰাকী বিজেপিরপরা আহি কংগ্রেসের যোগদান করেছিল তেওঁৰ নামও আছে আর রানী নরহর নামও আছিল। আসলে দুইগী ভিতর কাক
পক্ষেপ করব কাক টিকটো দিব সেইটো আজি চলি থাকা সি সি কমিটির বৈঠক চূড়ান্ত হব আর কেবলমাত্র লক্ষিমপুরক কেন্দ্র করিয়ে এখন বৈঠক হওয়া নাই দেশের আন প্রায় ষাটিটা সমষ্টিক প্রার্থীক চূড়ান্ত করার বাবে এই বৈঠকখন আহ্বান করা আছে অনুষ্ঠিত হয়েছে মল্লিকার্জুন খড়গের অধ্যক্ষতা আর এই বৈঠকতে লক্ষিমপুর সমষ্টির প্রার্থীগুলো কোন হব তাতে সিদ্ধান্ত হব আর খুব সম্ভবত ছয় বজার পূর্বে বৈঠক সমাপ্ত হব আর এক সংবাদমেল যোগে কংগ্রেসের তৃতীয় প্রার্থীর তালিকা প্রায় ষাটিজনীয় হব বলে জানিপরা গেছে আর তাতে লক্ষিমপুর সমষ্টির নামট কোন আহিব কার ভাগ্য উদয় হব সেটা নিশ্চিত হব। ধন্যবাদ জানাইছো বিজু। নির্বাচনের বতরতো রাজ্য কমা নাই একাংশ বাংলাদেশী ট্রাক সোমবারে নিশা করিমগঞ্জ দুঃসাহস দেখালে বাংলাদেশী চোরে করিমগঞ্জের মদনপুরের বাংলাদেশী চোরে চুর করে নিলে চারিটা গরু পা গরু চুরি হওয়ার কথা গম পাওয়া মাত্রকে খোঁজর চিনে চিনে গিয়ে উপস্থিত হল সীমান্তর কাঁইটিয়া তারর বেড়ের কাহত কাঁইটিয়া তারর বেড় কাটি থাকা দেখি বুঝবলে বাকি না থাকিল ভুক্তভোগী তথা স্থানীয় লোকর লগেলগে ভুক্তভোগীয় গোচর দিলে বিএসএফক কিন্তু বিএসএফে চুর ধরা কিংবা চুরি গরু বিচার চেষ্টা করার বিপরীতে ধমক দি খেদি পঠিয়ালে অভিযোগকারী এই কাণ্ডর পাছত বিএসএফর বিরুদ্ধে খুব জাঙুর খাই উঠিছে করিমগঞ্জের মধুপুরের প্রতিজন বাসিন্দা আনকি গরু চুরি কাণ্ডত বাংলাদেশী চোরের সঙ্গে একাংশ বিএসএফর লোকও জড়িত থাকার সন্দেহ করেছে স্থানীয় রাইজে। চিৎকার শুনিলো গম পাইছে না চিৎকার শুনি পেলা আহিলো আহার পিছত দেখিছো আমার ঘরের উত্তর দুজন মানুষের পর গরু গরু লই গল চারিটা গরু লই গল তাহাতর আমি আহিলো আহার পিছত বড়ারত ওসর আহিলো পাড়া ধরি ধরে পেলায় গরু যা লই গেছে তার পাড়া ধরি ধরে আমি আহিছো আহার পিছত দেখিছো যে বড়ারত পেন্সিল তার কাটি পেলা গরুবিলাক লই গেছে তারপর আমি বিএসএফক কলো বিএসএফে কইছে নাই ইয়াত দিব নিব ইয়াত থাকিব দিব নিদিও হ্যাঁ এইটা আপনার হেৰি নাই পারমিশন নাই হ্যাঁ আমি কই চুরে যেটা চুরি করে লই যায় তেতিয়া তাহাতর পারমিশন থাকে আর আমার আমি পাবলিক আমার সিভিলের মানুষের পারমিশন না থাকে কেন কিয় হ্যাঁ মানে নাই তহতর সিএম সিএমর ওর যা সিএমর ওর কই পেলা কইতে হ্যাঁ তেনেকা হেৰি কইছে আমাক ধমকি দিছে কইছে ইয়াত থাকিলে গুলি করে দিম তেনেকা করে দিম তেনেকা করে দিম হ্যাঁ তেতিয়া আমি আর হরি আহিছো তারপর মোট রাইজে তোমার পুলিশক খবর দিয়ে থানাত রিপোর্ট দিলে পুলিশ আহিলে পুলিশ অহার পিছত পুলিশের সিহতি কিনা আলোচনা করে পেলায় কৈছে হ্যাঁ কেদিনমান পিছত এনে গরু পাই যাবি ইন্ডিয়াত কত বা আছে গরু হ্যাঁ এনেকা কথা বালিলে। ডিফুত চিলনী চোরের সন্ত্রাস অমর রংহাং নামের লোকজনের লুটিলে এক লাখ টাকা গা খজুয়া দ্রব্য ছটিয়ায় লুটিলে ধনের মুনা ডিফু ডাকঘরের সম্মুখত সংঘটিত হয়েছে ঘটনা ডিফু এস বি আইয়ের পত্নীর সঙ্গে উলিয়াই নিছিল টাকাখিনি আর তেনে সময়তে এই ঘটনাটা সংঘটিত হয় ডিফু ডাকঘরের সম্মুখত এই ঘটনা সংঘটিত হয়েছে আর তাত ডিফুর এস বি আইয়ের পত্নীর সঙ্গে লোকজনে টাকা উলিয়াই আনিছিল আর সেই সময়সাতে কোনো দুর্বৃত্ত টাকাখিনিল উঠাও হয়েছে ডিফুত চিলনী চোরের সন্ত্রাস ডিফু ডাকঘরের সমীপত এই ঘটনাটা সংঘটিত হয়েছে মূর্খর স্বর্গত বাস করে দিলীপ শইকীয়া বিজেপির সাংসদ দিলীপ শইকীয়া কংগ্রেসের ফ্যাক্টর নহয় বলে করা মন্তব্যর প্রত্যুত্তর কংগ্রেস প্রার্থী মাধব রাজমুখী দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির বিপিএফে সমীকরণ সলনি করব নোৱাৰে বলে কলে মাধব রাজমুখীয়ে উল্লেখযোগ্য যে দুদিন পূর্বে দরং ওদালগুড়ি কংগ্রেস প্রার্থী মাধব রাজমুখীক পাম দিব লাগিব বলে কটাক্ষ করেছিল বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়া আনকি দরং ওদালগুড়িত কংগ্রেস বিজেপি আর বিপিএফতক বহু পিছত থাকিব বলে কৈছিল দিলীপ শইকীয়া মোৰ ব্যক্তিগত ইস্যু ইয়াত কোনো না থাকে আপনার আমার নির্বাচনী যে দলে ইস্তাহার উলিয়াব সেই ইস্তাহারের ইস্যুই আমার ইস্যু হব ব্যক্তিগত মোৰ কোনো ইস্যু না থাকে তথাপি মঙ্গলদৈ লোকসভা সমষ্টির কিবা মঙ্গলদৈ লোকসভা সমষ্টির যা 20 বছর বিজেপির দখলত আছিল এই বিজেপির দখলত থাকা 20 বছর আমি দেখিছো কোনেও অমুকটো কাম করিল বলে কব পড়া অবস্থা নাই আমার এই 20 বছর যে নিবনুয়াল যে দুর্দশা হয়েছে খেতিয়কসকলের যে দুর্দশা হয়েছে আর অন্যান্য যা হয়েছে সেইবর আমি মেরামতি করিম আর বিশেষক শিক্ষিত নিবনুয়াল বিষয়ে আমি আলোচনা বিলোচনা করি কেনদরে আগবাই আনব পারি কেন এনগেজ করবি কেনকি বি এ পাস এম এ পাস করা লোক কর্ণাটক হাজিরা করব যাওয়া বন্ধ করব পারি তার চিন্তা চর্চা আমি করি
টিকট বঞ্চিত হয়ে এবার কংগ্রেসের পর পদত্যাগ দিজেন শর্মার। গুয়াহী লোকসভা সমিত টিকট দিয়ার আশ্বাস দিয়েও বঞ্চিত করার অভিযোগ দিজেন শর্মার। ভূপেন বরার বিরুদ্ধে ক্ষোভ কংগ্রেস ত্যাগী নেতাজনের। কংগ্রেসের পর অহা মীরা বরঠাকুরক টিকট দিয়াক ক্ষোভ প্রকাশ করেছে শর্মায়। কংগ্রেস আউটসোর্স হিসাবে অজিত কুমার ভূঁইয়া আর হীরেন গোহাই কাম করে বলে মন্তব্য করে দিজেন শর্মায়। আনহাতে বিধানসভা নির্বাচনত জিতেন্দ্র সিংয়ে বহু দুর্নীতি করারও অভিযোগ উত্থাপিত করেছে শর্মায়। মুখ খুলিছে দিজেন শর্মায়, পদত্যাগও করেছে আর বহু বিস্ফোরক মন্তব্য করেছে। কংগ্রেসের কিয় পদত্যাগ করলে প্রাথমিক সদস্য পদের পর যেহেতু পদত্যাগ করেছে, এটাই কথা যে এরি কিহর বাবে অন্য এগারী প্রার্থী অর্থাৎ মীরা বরঠাকুরক যেহেতু নতুনক আসছিল দুবছর হওয়াই নাই, গতি ক্ষেত্রে পুরোনা কংগ্রেসী এগারী অর্থাৎ বাদ দিয়ে মীরা বরঠাকুরক কিয় প্রার্থিত্ব দিব তাকে খুব উজাড়িছে, খুব প্রকাশ করেছে আর সেইভাবে কংগ্রেসের প্রাথমিক সদস্য পদের পর পদত্যাগ করেছে। আজি মই অতি দুঃখে মোর জীবনের অতি মূল্যবান সময় যুক্ত দলের মানে দিছো, মর যৌবনের অতি মূল্যবান সময় যুক্ত দলের দিছো, মই আজি অতি দুঃখে এই দলটোর পদত্যাগ করব ওলাইছো। গুয়াহাটির পর প্রার্থিত্ব বিচারিল, কলে দাদা তো ইয়াত কোনো ক্যান্ডিডেটে নাই আপনার বাহিরে, মোক এই শব্দটি কৈছিল যে ইয়াত আপনার বাহিরে কোনো ক্যান্ডিডেট নাই, রমেন বরঠাকুর আছে আর মীরা বরঠাকুর আছে, কিন্তু পরবর্তী সময়ত মোক সেই সুবিধা নিদিলে, নিদি পেলাই অন্য এগারী মীরা বরঠাকুরক সিলেক্ট করিলে। কাইলৈ কংগ্রেসত বৃহৎ যোগদান কার্যসূচী, জিতেন্দ্র সিংর উপস্থিতিত হব যোগদান। বিভিন্ন দলের 300+ নেতা কর্মী করব যোগদান। বিজেপি ত্যাগ করে কংগ্রেসী হব আমিনুল হক লস্কর। আমিনুল হক লস্কর বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ, সোনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক হয়েছে আমিনুল হক লস্কর। এআইডিএফর নেতা রাজীব আহমেদেও যোগ দিব কংগ্রেসত। বিগত বিধানসভা নির্বাচনত বাঘবর প্রার্থী আছিল রাজীব আহমেদ। রাজীব ভবনত বৃহৎ যোগদান কার্যসূচী। আর ইফালে লোকসভা নির্বাচনক তৎপর মন্ত্রী বিমল বরা, মরাণর প্রান্তে প্রান্তে দোকানে দোকানে গিয়ে দলীয় কর্মীর সঙ্গে নির্বাচনী প্রচার চলালে মন্ত্রী বিমল বরাই। সমষ্টি পুনের নির্ধারণের পিছত টিংখাং সমষ্টির অন্তর্ভুক্ত হওয়া অঞ্চল সমূহে গিয়ে রাইজর সঙ্গে মত বিনিময় করে টিংখাং সমষ্টির বিধায়ক তথা মন্ত্রী বিমল বরাই। চহরখনৰ ব্যৱসায়িক প্রতিষ্ঠানসমূহত সকল ব্যৱসায়ীৰ লগতে অলপ অনানুষ্ঠানিক কিছু বার্তালাপ করবর কারণে আমি নির্বাচনের আগতে আমার প্রোগ্রাম আসলে নির্বাচন বলে আপনি ভাবি পারে হয়, কারণ রাইজর সহযোগিতা হলেহে নির্বাচনত আমি অংশগ্রহণ করব আর যেহেতু মই আর দুটা বছর এই মরাণর রাইজখনের থাকি কাম করব লাগিব, গতি মরাণর রাইজর চিনাকি হওয়া মোর দায়িত্ব, গতি মো সময় পাওয়া না, আজি অল্প সময় পাইছো, গতি মরাণ শহর থাকা যদি ব্যবসায়ী লোক আছে তেখেতস ব্যস্ত থাকে, নির্বাচনী প্রচারের মাজুলীত উপস্থিত গৌরব গগৈ। নিমাতী ঘাটের ফেরিরে কমলাবাড়ী ঘাটত উপস্থিত হয়ে কংগ্রেসের প্রার্থীগী গৌরব গগৈ আদরিবলে কমলাবাড়ী পারঘাটত ভিড় করে কংগ্রেসের নেতা। কমলাবাড়ী পারঘাটের গড়মূর রাজীব ভবন উপস্থিত হয়ে গৌরব গগৈ, ইয়ার পিছতে কেবা ঠাইলে গিয়ে রাইজর সমর্থন বিচারে গৌরব গগৈ। গৌরব গগৈ প্রচার অভিযান কুঙ্গল প্রচার অভিযান এনেধরণে রাখিছে আর মাজুলীত নির্বাচনী প্রচার চলাইছে গৌরব গগৈ। এইকটা দিন বিশেষ যোরহাটত ব্যস্ত থাকার সময়তে এটা মাজুলীলে গেছে, ফেরিরে গিয়ে মাজুলীত প্রচার চলাইছে গৌরব গগৈ আর যথেষ্ট সংখ্যক দলীয় সতীর্থই সঙ্গ দিছে। মই ভাবো তেওঁলোকে বিজেপি দলে ক্ষমা বিচারিব লাগে যে এজন প্রাক্তন সাংসদ জ্যেষ্ঠ এজন রাজনীতিবিদ ডিব্রুগড় ডাঙরিয়া তেখেতক রাজনৈতিকভাবে ব্যবহার করা গল আর বাধ্য করা গল যে তেওঁলোকে ঘরপা ওলাই আহি রাজীব ভবনত গৈ স্পষ্টীকরণ দিবলে হল, মাত্র নিজের ছবিটো রক্ষা করবলে নিজের ক্যারেক্টারটো যে রেপুটেশন যে আছে আর হব পারে সকলে নাজানে কি অল্প দিন আগতে ক্যাটারাক্ট সার্জারি হয়েছে, যার ফলত ডক্টরে কৈছিলে যে আপনি অল্প দিন ঘরতে থাকক আর মানে স্পেশাল সেই গ্লাসব চশমাব কিনে থাকক, কিন্তু বিজেপিয়ে যদলে বদনাম করলে যদরে ব্যবহার করলে একটা পাবলিক প্লেসত ওলাবলে বাধ্য হল আর যার ফলত ইনফেকশনের বিভিন্ন আমার এনে ধরনের সমস্যাব হব পারে আর সেইটাই মানে দুঃখ লাগে যে আজি কিমান তললে
বিজেপি যাব পাৰে। বিজেপি বহুত ভিতৰত বহুতখিনি মানুহ আছে, তেওঁলোকৰ পৰা এনেধৰণৰ ৰাজনীতি আশা কৰিব পৰা যায়। কিন্তু তপন গগৈদেৱৰ ফলৰ পৰা মই এনেকুৱা ৰাজনীতি সঁচাকৈ ক'বলৈ গ'লে আশা কৰা নাছিলোঁ, আৰু সেইকাৰণে মই আশা ভৱিষ্যত বিচাৰোঁ যে তেওঁলোকে ডিব্ৰুগড় ডাঙৰীয়াৰ লগতে আমাৰ পৱন সিং ঘাটোৱা ডাঙৰীয়াকো যি ইমান দিনৰ পৰা বদনাম কৰিবলৈ চলাই আছে, কেৰেক্টাৰ ডিফেমেশ্যন কৰিবলৈ বিচাৰি আছে, দুয়োজনকে তেওঁলোকে এই ক্ষমা খোজক আৰু যুঁজিব লাগে, তো সন্মুখৰ পৰা যুঁজক আৰু এটা আদৰ্শ ভিত্তি ৰাজনীতি যোগেদি যুঁজক। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল।